আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে রেসপিরোমিটার। এই রেসপিরোমিটারটা কী করে ইউজ করতে হয় এবং কী কারণে ইউজ করতে হয় তার একটু ডিটেলস প্রথমে বলে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি কী করে করতে হয়। প্রথমে এটা হচ্ছে একটা একটা এক্সরে পিকচার, যার এদিকটা আমাদের লাং থাকে আর এদিকটা থেকে হার্ট থাকে। দেখুন এই যে স্যারোটা দেখুন ভালো করে, এই স্যারোটা অনেকটা বেশি। এনার একটা বয়স্ক ভদ্রমহিলার ছবি, এটা প্রায় 70 বয়স, তার জ্বর হয়েছিল এবং তারপরে দেখুন তার কী কন্ডিশনে কতটা স্যারো থাকে। এদিকে কী বলেছি লাং থাকে, এদিকে হার্ট, আর একটা ইয়ং তার কন্ডিশান দেখুন একটু কিছুটা কম, এদিকটা লাং বলেছি এদিকটা হার্ট। তা এই যে পার্ট লাং ক্যাপাসিটিটা আমরা বাড়াবো, সেই বাড়ানোর কী কী প্রসেস, এই একটা সিম্পল জিনিস রেসপিরোমিটার। যে রেসপিরোমিটারটা দিলে আমি লাং ক্যাপাসিটি বাড়াতে পারি। প্রথমে হচ্ছে একটা পাইপ থাকে, সিম্পল পাইপ, সেটাকে আমি এখানে জুড়ে দিলাম এবং এই জুড়ে দেওয়ার পরে আমরা এটা দিয়ে আমরা ইনহেল করবো, টানবো, আবার উল্টো দিক দিয়ে আমরা এটাকে ফু দেবো। তা এই যে ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিটার ফাংশন হচ্ছে কি, এই যে বলটা আমাদের ওঠে, নীল বল, হলুদ বল এবং সবুজ বল ওঠে, এটা সিসি অনুযায়ী ডিপেন্ড করে। ভালো করে দেখুন, এটা এইটা হচ্ছে আপনার 600 সিসি, এটা 900 সিসি, আর এটা হচ্ছে 1200 সিসি। দেখুন ভালো করে, দেখুন ভালো করে, এটা 600, 900 অ্যান্ড 1200। এই ক্যাপাসিটিটা যত বেশি করে আপনি এটা টানতে পারবেন, তার মানে লাং ক্যাপাসিটি তত পরিমাণে বাড়বে। এবং সিম্পল বললাম, এই পাইপটা আপনাদের এরকম বাইরেই থাকে, এটাকে নিয়ে আপনি লাগাবেন। এবং এর একটা পার্ট হচ্ছে কি, যখন আপনি টানবেন আপনাকে হোল্ড করতে হবে। হোল্ড মানে যতক্ষণ ধরে রাখতে পারবেন সেটাই আপনার ক্যাপাসিটি দিনের পর দিন বাড়বে। তা এই ব্যাপারটাও থাক, শরীর খারাপ বা জ্বর বা এমনি প্রচণ্ড দুর্বল হয়, তারা দেখবেন এই বলগুলো প্রথমে তুলতে পারবেন না। প্রথমে দেখুন আপনার এই নীল বলটা তুলতে পারবেন, তারপরে দেখুন হলুদটা, তারপরে দেখুন সবুজটা। যত ক্যাপাসিটি আপনার বাড়বে তত দেখবেন এই এইটা আপনি করতে পারবেন। সিম্পল দেখেছেন সিস্টেমটা কীরকম, সিম্পল একটা রেসপিরোমিটার। তা আমাদের এই যে প্রসেস, এটা একটা মুখ দিয়ে আমাদের টানতে হয়, আর এই যে রেসপিরোমিটারের যে সিসি বললাম 900 সিসি, 600 সিসি অ্যান্ড 1200 সিসি, এই যে ক্যাপাসিটিটা, যত আমার এই স্ট্রেংথ বাড়বে, দেখবেন এই সবুজ বলটা একটু বেশি ক্যাপাসিটি লাগে, খরচা মানে কষ্ট হয় তুলতে। তা এই কষ্টের ব্যাপারটা আপনাকে আস্তে আস্তে করে করতে করতে দেখুন এক মাস পরে দেখুন আপনি পারবেন। আমি নিজে দেখেছি, পালস রেট যাদের কম থাকে তাদেরকে আমি নিজে প্র্যাকটিক্যালি করে দেখেছি, তাদের কিন্তু অনেকটা বেটার হয়েছে। তা আমি আজকে প্রথমে দেখাই কী করে টানতে হয়। ধরুন আপনি অসুস্থ, তখন আমি টানছেন এটা দিয়ে আপনি টানবেন প্রথমে, মানে আপনার ক্যাপাসিটি খুব একটা ভালো নয়, এই একটু চেষ্টা করছেন, তার মানে পিঙ্কটার পরে হলুদটা একটু বেটার। এবং যখন আপনি খুব ভালোর দিকে যাবেন, ধরুন এক মাস পরে করবেন, এবং সিস্টেমটা হচ্ছে কি, তিনটে বল তুলে আপনাকে হোল্ড করতে হবে। আপনি যদি জ্বর থাকে বা কোনো কারণে দুর্বল হয়ে পড়েন, কোনো রোগের পরে যদি আমরা এটা দিয়ে থাকি পেশেন্টদের, তাদের ক্ষেত্রে কী হয়, প্রথম প্রথম করতে পারে না এবং পরবর্তীকালে তারা দেখুন আরও ভালো হয়, তাদের ব্রিদিং ক্যাপাসিটি যখন ভালো হয়ে যায় তখন দেখবেন এটা তিনটে বলই তুলতে পারবে। তা সেটা আমি দেখালাম, এবার দেখুন কি আমরা জোরে তুলতে হয়, এটাকে হোল্ড করে টানতে হবে জোরে, তাহলে তিনটে বল আমি তুলেছি। তিনটে বল তুললাম কিন্তু আমাকে হোল্ডিং ক্যাপাসিটিটা আমার যত বেশি হবে, তাহলে আমাকে দেখতে হবে লাং ক্যাপাসিটিটা আমার ততটা ভালো। তাহলে আমি আবার করে দেখাচ্ছি, আমার প্রেশারটা আমি যত নিতে পারবো, মানে আমার লাং ক্যাপাসিটি এতেই ডিপেন্ড করে আমি কতটা ভালো, কতটা ভালো দম নিতে পারছি, তো সেটাই আপনি চেষ্টা করবেন। তার মানে কি, আমি হোল্ডিং ক্যাপাসিটিটা আমাকে দেখতে হবে আমার কন্ডিশন কতটা ভালো। এর থেকে আমরা পালস রেট আমি অনেক দেখেছি পেশেন্টদের, পালস রেট অনেক 50 নিচে থাকে। আপনি স্পাইরোমিটার দিয়ে দেখেন, রেসপিরোমিটার, তাদের পিক পিক করে আওয়াজ হয় 50 নিচে নামলে, সেটা থেকে এখন অনেক বেটার আমি একটা পেশেন্টকে দিয়ে প্রুভ করছি। সুতরাং আপনারা এটা করবেন কি, জাস্ট তিনটে তুলে আপনি 5 থেকে 10 রিপিটেশন করবেন, মানে একবার তুলে তুলে যদি ধরে 5 গুনতে পারেন তাহলে খুব ভালো কন্ডিশন। এবারে 5 গুনবেন, তারপরের বার 5 গুনবেন, এমন করে 5 বার করলে 5 রিপিটেশন হয়, সকালে করলেন, বিকেলে করলেন, 2 বার করে করতে পারেন। এবং এটা আপনাকে যদি বারবার ধরে হয়, 5 বার থেকে 10 বার যদি সকালে করেন, বিকেলে আপনি 10 বার করতে পারেন, তাতে আপনার ক্যাপাসিটিটা আরও আরও বাড়বে। তাই আমি আবার দেখাচ্ছি কীভাবে হোল্ড করতে হয়, 5 সেকেন্ড যদি হোল্ড করেন তাহলে বুঝতে পারবেন আপনার ক্যাপাসিটি অত্যন্ত ভালো। দেখাচ্ছি আমি, তা আমরা বুঝতে হবে ক্যাপাসিটি আপনার কী কন্ডিশনে আছে।
তা এটা তো আমি আপনার ব্রিদিং মানে নিরাকম্বের দমটা নিচ্ছি সেইটা ক্যাপাসিটিটা বাড়াচ্ছি। আর আমরা বারবার ধরে বলেছি এটা পেশেন্টের উপর ডিপেন্ড করে বা যারা করে তাদের উপর ডিপেন্ড করে, বেশি কষ্ট করে করার দরকার নেই, আপনার আস্তে 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 রিকভার করবে। আমি বলছি আপনাদের আমি প্র্যাকটিক্যালি করে দেখেছি বা আমি করাই পেশেন্টদের, তাদের ক্ষেত্রে থেকে আস্তে আস্তে রিকভার করে, হসপিটাল থেকে ডিসচার্জ হয় বা বয়স্ক লোকদের যাদের রেসপিরেটরি প্রবলেম থাকে বা জ্বর থেকে ওঠে তাদের ক্যাপাসিটি খারাপ থাকে, সেটা ইয়ং হতে পারে বা বয়স্ক লোকদের হতে পারে, কিন্তু আস্তে 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 করে ডেভেলপ করবে। এবং এটা তো গেলে আমি ইনহেল করলাম, এবারে আমি উল্টো দিক দিয়ে ফু দেবো। ফুয়ের ক্যাপাসিটিটা কত ভালো, যে আমি দম তো টানছি আর ফু দিচ্ছি কত, এই যে ব্লো, ব্লোটা এই ব্লোটা কত করে দিতে পারছি সেটা দেখছি আমি। দেখুন সবুজ বলটা তুলতে পারছি না, যেমন একবারও তুলতে পারলাম না, কিন্তু টান দেওয়ার সময় যখন আমি নিলাম তখন তুলতে পারলাম। তাহলে ক্যাপাসিটি আমার যত ভালো সেটা হচ্ছে ইনহেল করার ক্যাপাসিটিটা আমি যত ভালো করে করব এটাই আমার পক্ষে ভালো। আর এই নিয়মটা আমি আপনাদের রেসপিরোমিটারে যে বাক্স এখানে অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায় এবং সেই ক্যাপাসিটিটা এখানে লেখা থাকে, কত ক্যাপাসিটি আপনি ভালো করে, লাং ক্যাপাসিটিটা কত ভালো হচ্ছে সেটা এখানে বলে দিয়েছিলাম, 600, 900, এবং 1200 সিসি থাকে। এই ক্যাপাসিটিটা যত ভালো করে আপনি ডেভেলপ করবেন দেখুন আপনার লাং ক্যাপাসিটি ভালো থাকবে। এবং বারবার ধরে একটা কথা বলছি, এটা কিন্তু আপনার উপর অ্যাডজাস্ট করতে হবে, আপনি জোর করে কোনো কিছু করবেন না, জোর করে নয়। আপনাকে ধরুন প্রথম প্রথমে পিঙ্ক তুললেন, তারপরে ইয়েলো তুললেন, তারপরে গ্রিন তুললেন, এরকমভাবে আপনাকে আস্তে আস্তে করে বাড়াতে হবে। এবং সকালে 5 বার করে, বিকেলে 5 বার করতে পারেন, সকালে আস্তে আস্তে করে 7 বার, 8 বার, 9 বার, 10 বার আস্তে আস্তে করে বাড়েন, 10টা রিপিটেশন করলেন, বিকেলেও সেম রিপিটেশন করবেন। সুতরাং সিম্পল জিনিস এটা, লাং এবং হার্টের পক্ষে অত্যন্ত ভালো জিনিস। এবং আমার ব্রিদিং ক্যাপাসিটি, এই আমরা দৌড়ই বা জোরে হাঁটি, এই ক্যাপাসিটির সঙ্গে এটা তুলনা করা যেতে পারে যে আমি যত ভালো করে এই ব্রিদিংটা নিতে পারবো তাহলে দেখবো আমার ওই ক্যাপাসিটিটা আমার আস্তে আস্তে করে ভালো হচ্ছে। সুতরাং আমি পরিষ্কার ডিটেলস আপনাদেরকে বলে দিলাম, সিম্পল জিনিস এটাকে খুলে আবার এরকম খুলেই থাকে এরকম লাং। আর বাবাদের জিনিস দিই বলে দিই, এটা আপনি ইউজ করবেন কিন্তু করার পর অবশ্যই ধুয়ে নেবেন, এটা কেউ যেন ইউজ না করে। আর এটা লাঙের পক্ষে অত্যন্ত ভালো আবারও বলছি। এবং বাবাদের কথা বলি, যারা লাঙে ইনফেকশান হয় বা লাঙে জল জমে তাদের ক্ষেত্রেও এই জিনিসটা করতে পারেন, এটা ডাক্তার রেকমেন্ড করবে। আর ডাক্তার যে মেডিসিন দেবে সেটা অবশ্যই খাবেন। আর রেসপিরোমিটার সম্বন্ধে আর কিছু বললাম না, অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আর কোনো প্রশ্ন থাকলে আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, আমাকে অবশ্যই ফোন করবেন। আরও ভিডিও আছে, আজ ফিজিওথেরাপি সিস্টেমে আমার সমস্ত ভিডিওগুলো দেখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।